আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। করোনায় আরও 35 জনের মৃত্যু, প্রকোপ কিছুটা কমলেও ঈদকে ঘিরে আবারও উচ্চ ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ, শেরপুরে দুজনের মৃত্যু। বাজারে সব ধরনের সবজির দাম চড়া, কাঁচা মরিচ 200 টাকা কেজি। এবং 86 বছর পর তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মিউজিয়ামে জুম্মার নামাজ পড়লেন লাখো মুসল্লি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেফতার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। শুক্রবার রাতে শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। অপরাজিতা ইন্টারন্যাশনালের ব্যানারে এসব মাস্ক সরবরাহ করেন তিনি। এ ঘটনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাহবুব কবির চপলের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটি N95 মাস্ক সরবরাহের কাজ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান, যার মালিক ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। চুক্তি অনুযায়ী 11,000 মাস্ক সরবরাহ করে প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই নিম্নমানের বলে জানান চিকিৎসকরা। এমন প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ডিবি। সাপ্লাইয়ের ঘটনায় যে মামলা হয়েছে, শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে একটি ফেসবুক পেজে দেখা যায় করোনা সুরক্ষা সামগ্রী বিক্রির বিজ্ঞাপন, যেখানে বলা হয়েছে চায়না থেকে সরাসরি আসল পণ্য সরবরাহ করা হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে থেকে এ ধরনের প্রতারণায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শারমিন জাহানের অপরাধ তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয় সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান প্রক্টর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 35 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 2548 জনের শরীরে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দেশে করোনার প্রকোপ কিছুটা কমলেও কোরবানির ঈদকে কেন্দ্র করে আবারও উচ্চ ঝুঁকি রয়েছে। তাদের মতে জনজীবন অনেকটা আগের অবস্থায় ফিরে যাওয়ায় আশানুরূপ হারে কমছে না সংক্রমণ। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। বিশেষজ্ঞদের অনেকের ধারণা দেশে করোনার চূড়ান্ত সংক্রমণ এরই মধ্যে পার হয়ে গেছে। আক্রান্ত মৃত্যুহার দুটোই এখন কমছে, যদিও একই সাথে কমেছে পরীক্ষার সংখ্যাও। তবে সংক্রমণ শুরুর 4.5 মাস পরও দৈনিক 2 থেকে 2,500 করে করোনা শনাক্ত হচ্ছে। সবশেষ 24 ঘন্টায় 12,027টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার 21% বেশি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,548 জন। এ পর্যন্ত শনাক্ত 2,18,658 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.19% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.04%। বিশেষজ্ঞরা বলছেন মানুষের মধ্যে করোনার আতঙ্ক যেমন কমছে, তেমনি কমেছে সচেতনতাও।
জীবিকার তাগিদে করোনার ঝুঁকি তোয়াক্কা করছেন না অনেকেই। এতে জনজীবন যতটা দ্রুত আগের অবস্থায় ফিরছে, করোনার সংক্রমণ কমার গতি ততটাই ধীরে হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আসলে এখন কমারের কথা, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে গত তিন চার দিন পাঁচ দিন ঢাকায় যেটা দেখেছেন কিনা, যে মানুষের ভয় পাচ্ছে না, সবাই রাস্তায় নেমে গেছে, এটা একটা ভয়ের কথা। তার মতে করোনা সংক্রমণের বড় চ্যালেঞ্জ আসন্ন কুরবানির ঈদ, ওই সময় স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি উল্টো দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। সংক্রমণ সংখ্যাটা কমছে, এটা কমতেই থাকার কথা চলে এসেছে এই মাসের শেষ পর্যন্ত। আর যদি মানে রোজার ঈদের মতো ব্যাপক আকারে মানুষ আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করে, স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় ঢাকায় ১১, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ৬ জন করে ১২ জন সহ সারা দেশে ৩৫ জন মারা গেছেন। এ পর্যন্ত বিভাগবারে মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগ ১৩৭২ জন, ৪৮.৩৮%, চট্টগ্রাম ৭০৭ জন। এছাড়া নতুন করে ১৭৮৮ জন সহ করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় ১২১,০০০ মানুষ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর ওয়ারির ২১ দিনের লকডাউন শেষ হয়েছে। শুক্রবার রাত ১২টার পর স্বাভাবিক করে দেওয়া হয় সবকিছু। ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সেখানে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হন ৮০ জন। ধীরে ধীরে করোনা সংক্রমণ কমে আসায় লকডাউন তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে ৩০ জুলাই পর্যন্ত সেখানে সচেতনতামূলক কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। এই সময় পর্যন্ত করোনা টেস্টিং বুথ ও ই কমার্সের সেবাও অব্যাহত থাকবে। করোনাকালীন সময়ে জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোকে কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইজিপি ডক্টর বেনজির আহমেদ জানান, ট্র্যাডিশনাল অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গিদের বিশেষ বিষয়ে বিশেষ দৃষ্টি রাখতে আইন শৃঙ্খলা বাহিনী। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনাকালীন সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ের পুলিশকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাধিক মতবিনিময় সভা থেকে এই নির্দেশনা দেন। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি করোনাকালীন সময়ে মানবিক পুলিশ হওয়ারও আহ্বান জানান তিনি। করোনা ভাইরাসের শুরু থেকে পুলিশ পেশাদারিত্ব বজায় রেখে সামনের সারিতে থেকে কাজ করছে জানিয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, অনেক ক্ষেত্রে দেখা গেছে করোনা ভাইরাসে মারা যাওয়ার পর পরিবার পরিজন খোঁজ নেয়নি, এসব মৃতদেহ ঝুঁকি নিয়ে দাফনও সৎকার করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। এর পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাস দমনেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা সবসময় সুযোগের সন্ধানে থাকে, তারা চেষ্টা করে যে কোনো সময় তাদের অপরাধ যে প্রবৃত্তি আছে, এই যে খুনে প্রবৃত্তি, মানুষ খুন করার যে তাদের যে প্রবৃত্তি, সেটাকে সুযোগ পেলেই তারা চেষ্টা করে সেটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা কখনোই জঙ্গিদের থেকে চোখ ফিরাই না, দৃষ্টি ফিরাই না। আমরা আমাদের সকল নিয়মিত কাজের পাশাপাশি এই করোনা ক্রাইসিস বা দুর্যোগ, এই মহামারীর মোকাবেলা, সম্মুখ সারিতে থেকে মোকাবেলার পাশাপাশি আমরা কিন্তু জঙ্গিদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময়ের সুযোগ নিয়ে জঙ্গিরা যাতে তাদের কর্মকাণ্ড চালাতে না পারে এ লক্ষ্যে এরই মধ্যে পুলিশের অ্যাপের বিশেষায়িত ইউনিটগুলো কাজ করছে। জঙ্গিদের কার্যক্রম আমরা প্রতিনিয়ত আমাদের সার্ভেলেন্সে রয়েছে, আমাদের আমরা সবসময় এদের বিরুদ্ধে তৎপর রয়েছে, কারণ এদেরকে আমরা কখনোই খাটো করে দেখি না এবং এদের কোনো কিছুকেই, কোনো সংখ্যাকে আমরা উড়িয়ে দিই না। আমরা এই জন্য আমাদের যে সমস্ত বিশেষায়িত ইউনিট রয়েছে, যেমন অ্যান্টি টেরিজম ইউনিট, সিডিটিসি, সিআইডি সাইবার ইউনিট, র্যাব ফোর্সেস, সবাই মিলে আমরা প্রতিনিয়ত জঙ্গিদের বিরুদ্ধে দায়িত্ব পালন করে যাচ্ছি। পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও বলেন, এই মুহূর্তে জঙ্গিদের বড় ধরনের কোনো নাশকতার শক্তি নেই, তবে তারা বিচ্ছিন্নভাবে কোনো কোনো সময় সংগঠিত হওয়ার চেষ্টা করে, যা আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারির মধ্যে রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্রমেই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতির। দেশের প্রায় 25 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে দুর্গত প্রায় সব এলাকায়। সেই সাথে কিছু স্থানে বেড়েছে নদী ভাঙনও। শেরপুরে বন্যার পানিতে ডুবে মারা গেছে দুজন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মনুল আহসান। ভারী বর্ষণ ও উজানের ঢলে যমুনা আর পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছেই। এতে জামালপুরের 7 উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 10 লাখ মানুষ। বিশুদ্ধ পানি, শুকনো খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। অবনতি হচ্ছে কুড়িগ্রামের বন্যা পরিস্থিতিও। দীর্ঘ এক মাস ব্রহ্মপুত্র ও ধরলার পানি বইছে বিপদসীমার উপর দিয়ে। জেলার চরাঞ্চলের 4 লক্ষাধিক মানুষের দুর্ভোগ বাড়ছেই। গত এক মাসে পানিতে ডুবে মৃত্যু হয়েছে 18 জনের। নেত্রকোনায় নিম্নাঞ্চল, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুড়ি উপজেলার বন্যা পরিস্থিতিও নাজুক। এসব এলাকায় প্রায় সব রাস্তাঘাটই 5 থেকে 6 ফুট পানির নিচে। পানিবন্দী 5 লাখ মানুষ। পানি কমলেও দুর্ভোগ কমেনি লালমনিরহাটের বানভাসীদের। বানের পানি নামার সাথে সাথে শুরু হয় ভাঙন। গত দুদিনে তিস্তা ও ধরলার ভাঙনে বিলীন হয়েছে অর্ধ শতাধিক বাড়ি ও ফসলি জমি। শেরপুরে বন্যার পানিতে ডুবে এক তরুণী ও এক শিশু মারা গেছে। 13টি চর ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতিরও কোনো উন্নতি নেই। ঘর বাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সব কিছু এখনও পানির নিচে। যমুনার পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের 250 গ্রামের 3.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। তীব্র হচ্ছে নদী ভাঙনও। সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ বানভাসীদের। আত্রাই নদীর পানি বাড়তে থাকায় নাটোরে তলিয়ে গেছে সিংড়া পৌর এলাকার নদী তীরবর্তী বাড়িঘর। নতুন করে পানিবন্দী কয়েক হাজার মানুষ। টানা তৃতীয় দফা বন্যায় চরম দুর্ভোগে সুনামগঞ্জের মানুষ, সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা ও তিতাস নদীর পানিতে তলিয়ে যাচ্ছে সরাইল ও নাসিরনগর উপজেলার ঘরবাড়ি। মানিকগঞ্জে পদ্মা নদীর পানিতে বন্দী 6 উপজেলার লক্ষাধিক মানুষ। শরীয়তপুরের পদ্মার দুর্গম চরে বানভাসী 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর সদস্যরা। মইনুল আহসান, এটিএন বাংলা। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা উদ্ভ্রান্তের মতো প্রলাপ বকছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বন্যা দুর্গতদের পাশে সরকার ও আওয়ামী লীগ নেতারা রয়েছেন উল্লেখ করে বিএনপি নেতাদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ স্মরণে বিএনপি আয়োজিত ভার্চুয়াল আলোচনায় তারা এ মন্তব্য করেন। বক্তারা বলেন, এমাজউদ্দিন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবীকে হারালো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচালনায় দলটির স্থায়ী কমিটির সদস্য ছাড়াও এমাজউদ্দিন আহমেদের কয়েকজন সহকর্মী আলোচনায় অংশ নেন। রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম চড়া। সবচেয়ে বেড়েছে কাঁচা মরিচের দাম, কেজি প্রতি বিক্রি হচ্ছে 200 টাকা দরে। বন্যা ও কম সরবরাহের কারণে নিত্যপণ্যের দাম বাড়তে এমন অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা। তবে দাম সহনীয় রাখতে বাজারের নজরদারি জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। ছুটির দিনে রাজধানীর বাজার সবজি সহ সব ধরনের পণ্যের সরবরাহ যথেষ্ট, তবুও বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। বাজারে কাঁচামরিচের ঝাঁজ সবচেয়ে বেশি। ঢাকার কারণ বাজারের পাইকারি মার্কেটেই মরিচ 120 টাকা, আর এর মাত্র কয়েক কিলোমিটার দূরের হাতিরপুল বাজারে যুক্তিহীন দামে বিক্রি হচ্ছে এই পণ্যটি। কাঁচামরিচ 200 টাকা করে কেজি, এটা তো হিউজ দাম কাঁচামরিচের। মরিচ ছিল 500 টাকা পারলাম, হয়ে গেছে হঠাৎ করে 700 টাকা পারলাম। যেমন কালকে রাত্রে আনছি 700 টাকা, সকালবেলা আবার 800 টাকা পারলাম। কাঁচামাল
বলা যায় না কখন কোনটা হয়। বাড়তি দামে বিক্রি হচ্ছে পটল, ঢেঁড়স, শশা, বেগুন, আলু সহ অন্যান্য সবজিও। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে কেজি প্রতি আলুর দাম বেড়েছে শতকরা প্রায় 8.5 টাকা। সব সবজির দামে বাড়ছে, যেমন ভেন্ডি আগে ছিল 100 টাকা পাল্লা, 20 টাকা কেজি, কালকে আমরা কিনে এনেছি 38 টাকা কেজি, তা আমরা বিক্রি করি 50 টাকা কেজি, তা আমরা কত করে বিক্রি করবো? সব জিনিসের দাম বেড়েছে এইভাবে। আলু পাল্লা বেচাছি আমরা 145 টাকা থেকে 40 টাকা পর্যন্ত বেচা কিনে করতেছি, এতে আপনাকে 28 থেকে 29 টাকা কেজি পড়ে। তবে দাম কমার তালিকায় রয়েছে পেঁয়াজ, রসুন, আদা। ঈদের আগে মাংসের দাম কিছুটা কমলেও বেশি দামে কিনতে হচ্ছে মশলা। 2 বছর আগে এলাচি ছিল 1400 টাকা, এখন এগুলো 2400-2500 টাকা হয়ে গেছে। দারচিনির দাম বাড়ছে, দারচিনি 280 ছিল, এখন হয়ে গেছে 380-400। আমদানি ও হাত বদলের কারণে মশলার বাজার বাড়তি বলে জানান বিক্রেতারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে লার্ভিসাইড আমদানির উপর শুল্ক কমানোর সুপারিশ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। লার্ভিসাইড সহ মশা নিধনের ওষুধ সহজলভ্য করার জন্য সরকারকে এখনই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শুক্রবার রাতে এটিএন বাংলায় প্রচারিত করোনাকালে ডেঙ্গুর বিস্তার রোধে নজরদারি শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। করোনা দুর্যোগের সঙ্গে দেশে চলছে বন্যা, এর পাশাপাশি প্রকোপ বাড়তে পারে ডেঙ্গুর। বৃষ্টি, বন্যা আর করোনা মহামারীর মধ্যে যাতে ডেঙ্গুর বিস্তার ঘটতে না পারে সেজন্য আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এমন প্রেক্ষাপটে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ, ইউকেট এবং স্টার্ট ফান্ড বাংলাদেশের আয়োজনে শুক্রবার এটিএন বাংলায় অনুষ্ঠিত হল করোনাকালে ডেঙ্গুর বিস্তার রোধে নজরদারি নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার মন্ত্রণালয়। বন্যা, করোনা এবং ডেঙ্গু এগুলো মোকাবেলা করে এগুলোর অতীত অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে এবছর আমরা অনেকটা সাফল্য অর্জন করতে পারবো। গতবারের তুলনায় আমাদের আক্রান্ত এবং মৃত্যুর হার অনেকটা কমে আসবে। এনবিআরকে সুপারিশ করব যাতে ডেঙ্গুর জন্য যে সমস্ত পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড ব্যবহার করা সেগুলো আমদানি শুল্ক যাতে কমিয়ে আনে। এ সময় মশক নিধনের ওষুধ আমদানির সিন্ডিকেট ভেঙে তা সহজলভ্য করতে আমদানি শুল্ক কমানোর তাগিদ দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ডেঙ্গু নিধনের জন্য যে ওষুধ আমদানি করা হয় সে আমদানির সিন্ডিকেট আমাদেরকে ভাঙতে হবে। আমাদের ওষুধ আমদানিতে 60-70% শুল্ক ধরা হয়, সেই শুল্কটাকে কমিয়ে নিয়ে এসে সহজলভ্য করতে হবে। তো যদি এটার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করে এই পেস্টিসাইডকে সহজলভ্য করা হয়, শুল্ক কমানো হয়, তাহলে সাধারণ জনগণ কিন্তু তাদের যে এখন মশার ওষুধ কিনা, কয়েল কিনা, অ্যারোসল কিনা সেগুলি কেনা বন্ধ করে দিয়ে তারা কিন্তু এই অল্প পয়সায় এই পেস্টিসাইড কিনে যারা ডেঙ্গু মশা নিরোধনের জন্য সেটি কিনে তারা কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে অতি সহজে তারা ব্যবহার করতে পারবে। সিটি কর্পোরেশন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ডেঙ্গু প্রতিরোধে নজরদারি বাড়ালে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন আলোচকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। 86 বছর পর তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মিউজিয়াম পরিণত হলো মসজিদে। শুক্রবার সেখানে জুম্মার নামাজ আদায় করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সহ লাখো মুসল্লি। খ্রিস্টান অর্থোডক্স সম্প্রদায়ের বানানো প্রায় 1500 বছরের পুরনো স্থাপনাকে মসজিদ বানানোর নিন্দা জানিয়েছে ইউনেস্কো এবং ধর্মনিরপেক্ষ বিভিন্ন সংগঠন। তবে তাতে ভ্রুক্ষেপ নেই এরদোগানের। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। তুর্কি মুসলমানদের কাছে এটা এক ঐতিহাসিক দিন। ইস্তানবুলের হায়া সোফিয়ায় জুম্মার নামাজ আদায়ে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তারা। যদিও মূল স্থাপনার ভেতরে ঢুকতে পেরেছেন 1000-এরও কম, বাকি লাখো মুসল্লি ছিলেন পুরো শহর জুড়ে। হায়া সোফিয়ার প্রতিষ্ঠা 537 খ্রিস্টাব্দে পশ্চিম রোমের বাইজেন্টাইন সাম্রাজ্যের তৎকালীন রাজধানী কনস্ট্যান্টিনোপলে, যা এখন ইস্তানবুল নামে পরিচিত। সে সময় ওই সাম্রাজ্যের সবচেয়ে বড় গির্জা ছিল হায়া সোফিয়া। এর মধ্যে কেবল 1204 থেকে 1261 সাল পর্যন্ত এই স্থাপনাকে নিজেদের প্রধান গির্জায় রূপান্তরিত করেন রোমান ক্যাথলিকরা। বাকি পুরোটা সময় জুড়েই ছিল অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের ক্যাথেড্রাল হিসেবে। হায়া সোফিয়ায় রয়েছে যিশু ও মা মেরি সহ খ্রিস্টান পথপ্রদর্শকদের অবয়ব খচিত 4টি মিনার ও অসংখ্য স্বর্ণের মোজাইক।
1453 সালে তুর্কি ওসমানি সাম্রাজ্যের হাতে রোম সাম্রাজ্যের পতন হলে হায়া সোফিয়াকে মসজিদে রূপ দেন দ্বিতীয় সুলতান মেহমেদ। এরপর থেকেই সেখানে কেবল জুম্মার নামাজ আদায় হতো। মসজিদের দেয়ালে যুক্ত হয় আরবি ক্যালিগ্রাফির কারুকাজও। এরপর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়তে 1934 সালে এই মসজিদকে মিউজিয়ামে পরিণত করেন তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট কামাল আতাতুর্ক। 86 বছর পর আদালতের নির্দেশে গত 10 জুলাই হায়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপ দেওয়ার ঘোষণা দেন বর্তমান তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। যদিও তিনি জানান অন্য সব মসজিদের মতোই এই মসজিদও উন্মুক্ত থাকবে সব ধর্মের অনুসারীর জন্য। তবে কোনো ধরনের আলোচনা না করেই প্রাচীন স্থাপনাকে প্রার্থনালয় বানানোর তীব্র সমালোচনা করেছে ইউনেস্কো। নিন্দা জানিয়েছে অর্থোডক্স খ্রিস্টান সংখ্যাগুরুর দেশ রাশিয়াও। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। ছোট ভাই আব্দুল হাইয়ের মৃত্যুতে দেশ ও দেশের বাইরে থেকে শোক এবং সমবেদনা জানানোর ব্যক্তিদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক ও বেসামরিক প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ যারা শোকের মুহূর্তে সহানুভূতি ও সহমর্মিতা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু থেকে এক বার্তায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে কিশোরগঞ্জের মিঠামইনে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে আব্দুল হাইয়ের নামাজে জানাজায় অংশগ্রহণকারীদের প্রতি রাষ্ট্রপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি মরহুমের রুহের মাগফিরাতের জন্য সবার দোয়া কামনা করেন। আন্তর্জাতিক সংবাদ। মুক্তি পেয়েছে প্রয়াত ভারতীয় তারকা সুশান্ত সিং রাজপুত অভিনীত সর্বশেষ চলচ্চিত্র দিল বেচারা। জন গ্রিনের বেস্ট সেলার উপন্যাস দ্য ফল্ট ইন আওয়ার স্টার অবলম্বনে নির্মিত এই ছবিতে সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সঞ্জনা সাংভি। করোনার কারণে স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেল দিল বেচারা। ক্যান্সার সাপোর্ট সেন্টারে পরিচয় হওয়া দুই তরুণ তরুণীর প্রেম নিয়ে নির্মিত এই ছবিটি দর্শক গ্রহণ করবে বলে আশা করছেন পরিচালক মুকেশ সাবরা। ফক্স স্টার স্টুডিও প্রযোজিত ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান। লীগ চালু রাখার পক্ষে মত দিয়েছেন জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের খেলোয়াড় নাসিরুদ্দিন চৌধুরী। তিনি জানান ঘরোয়া লীগ চলমান থাকলে খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন। তার মতে দেশের 64টি DFA খেলা চালু রাখলে অনেক খেলোয়াড় উঠে আসবে, এতে দেশই লাভবান হবে বলে মনে করেন নাসির চৌধুরী। 64টি ডিস্ট্রিক্ট জুড়ে DFA যদি ওই সমস্ত টুর্নামেন্ট লীগ থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফাইনালটা চালু করে আমরা অনেক প্লেয়ার উঠে আসবে এবং অনেক প্লেয়ার যখন উঠে আসবে এবং ওটাকে অনেকটা কম্পিটিশন শুরু হবে, যত কম্পিটিশন হবে তত প্লেয়ারের জন্য ভালো, প্লেয়ার যদি ভালো করে দেশের জন্য ভালো হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। নকল মাস্ক সরবরাহের মামলায় গ্রেপ্তার হলেন ছাত্রলীগের সাবেক নেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান। করোনায় আরও 35 জনের মৃত্যু, প্রকোপ কিছুটা কমলেও ঈদকে ঘিরে আবারও উচ্চ ঝুঁকির আশঙ্কা বিশেষজ্ঞদের। দেশের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী কয়েক লাখ মানুষ, শেরপুরে দুজনের মৃত্যু। বাজারে সব ধরনের সবজির দাম চড়া, কাঁচামরিচ 200 টাকা কেজি। এবং 86 বছর পর তুরস্কের ঐতিহাসিক হায়া সোফিয়া মিউজিয়ামে জুমার নামাজ পড়লেন লাখো মুসল্লি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ।